হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলভি, তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু অনেকগুলো কাজকে সাথে নিয়ে শুরু করছি, কারণ হচ্ছে এখন ঘুরতে পারছি 1:15। আমার ভিডিওটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আজ হচ্ছে শুক্রবার, সকালে পড়ানো ছিল, দুপুরে পড়ানো ছিল। এখন বেরোচ্ছি অনেকগুলো কাজ নিয়ে। এক হচ্ছে ব্যাংকে যাব, ব্যাংকের কিছু কাজ আছে সেগুলো করতে হবে। দুই হচ্ছে বাজার যাব, বাজারে অনেক কিছু কেনাকাটার আছে, হ্যাঁ ওগুলো সব ফলমূল, তারপরে খই, হ্যাঁ এগুলো অনেক কিছু কিনতে হবে। তারপরে কিছু জামা কাপড়ও কেনার আছে, মানে জামা কাপড় বলতে কি কিছু মানে কাপড়ের জন্য কিছু কেনা বাকি ছিল, ওটা কিনতে হবে। আর টুকটাক অনেক কিছু কেনার আছে, তো হাতে আজকে প্রচুর কাজ, প্রচুর কাজ। তারপরে বিকেলে ডেলিভারি দিতে যেতে হবে, একটা ব্যাগের অর্ডার ছিল ওটা দিতে যেতে হবে। তারপরে মানে কি বলবো, এত কাজ আছে আজকে না, বলে শেষ করতে পারবো না। বিকেলে আবার একটু এটিএমের একটা প্রবলেম হয়েছে, সেই জন্য আমি আর অভিনব বেরোবো, কিন্তু এখন আমি একাই বেরোচ্ছি, কারণ আজকে অভিনবর ডিউটি। তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেইছি, অভিনবর এখন 3 দিন ধরে পুরো একদম বিশাল টাফ ডিউটি যাচ্ছে ওর, এখন 24 ঘন্টা ডিউটি, তো ওর জন্য একদম ছুটি দিতে পারছে না, একদমই ছুটি নিতে পারছে না। তো যেন বিকেলবেলা ও আসবে, তখন একটু গিয়ে এটিএমের কাজটা করবো, আর আমার যেটা ব্যাগের অর্ডারটা আছে ওটা দিয়ে আসবো। তো এখন ঝটপট বেরোই, আর বাইরে আজকে অনেক রোদ। আর কালকে যখন সান্নালে বার্থডেতে গিয়েছিলাম, রোদ তো এসেছিলো না, তাই জন্য আমার নতুন সানগ্লাসটা পরাও হয়েছিল না, তো আজকে কিন্তু পরবো। তো ঝটপট করে রেডি হয়ে গেছে যেমন তেমন করে, এখন বেরোই অনেকগুলো কাজ, এখন বেরোই অনেকগুলো কাজ, তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম। এই যে মা এখানে, মা এখন আমাকে বলছে আমাদের একটা কথা বলি, বলো মাম যখনই নতুন সানগ্লাস কিনে সেদিনই রোদ্র হয় না, ঠিক বৃষ্টি হয়, তো কি হয়েছে নতুন নতুন আজকে তো পড়তে পারবো। তো চলো টাটা, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এখন আর বাজারে গিয়ে কথা হবে না, কিন্তু তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম, কিন্তু এসে আবার কথা হবে, চলো। কত হলো ওটা? তো বাজার করা কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। আর আমি বাড়ি থেকে আসার সময় মানে ব্যাগটা নিয়ে আসতে ভুলে গেছি, আর হাতের এই অবস্থা, হাতে এত কিছু নিয়ে যাচ্ছি, ব্যাগ আনার জন্য, ব্যাগ না আনার জন্য খুব মুশকিলে পড়ে গেছি আজকে। আর মায়ের একটা চুড়িদার নিয়ে আসার কথা ছিল, ওটা আমার ফিটিংস করতে দিব বলে, ওটাও আনতে ভুলে গেছি। তো যাই হোক, বিকেলবেলা আরেকবার আসতে হবে আমাকে, আর শুধু এখন হেঁটে যাচ্ছি, কারণ হচ্ছে মিষ্টি নিতে হবে, এখানে হেঁটে যাচ্ছি। তো চলো, তোমার সঙ্গে বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাইরে অনেকটা রোদ, আসার সময় টোটো পেয়ে গেছিলাম, কিন্তু যাওয়ার সময় মিষ্টি দিব বলে টোটোটা করলাম না। তো চলো, তো এইমাত্র বাড়ি আসলাম। চোখ মুখের অবস্থা খুব খারাপ, আর তার থেকে বেশি আমার হাতের অবস্থা খারাপ, ব্যাগ না নিয়ে গেলে যা হয়। তো মা আমাকে অনেকবার ফোন করেছিল, ফোনেও আমি বুঝতে পারিনি এতটা ভিড়। তো অনেক কিছু কিনেছি আজকে, ফল তো নিয়েছি, মিষ্টি ফল এগুলো নিয়েছি। আসলে আমার একটা ছাত্রী দাদু মারা গিয়েছে, তাই একটুকু দিতে যেতে হবে আজকে। আর কিছু নতুনত্ব জিনিস নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি না। যেখানে নিয়েছি হচ্ছে লাচ্ছা পরোটা, পরোটা না বলো পরাঠা, পরাঠা এগুলো নিয়েছি। এটা অল্পখানি ঘি আর একটুখানি সাদা তেল দিয়ে একবার একটু ফ্রাই করে নিলে, মানে একটু এপিট ওপিট করে নিলে খাওয়া যাবে। তো অনেকদিন ধরে বাবারও খুব ইচ্ছা ছিল, আর অভিনব বলছিল, তাই জন্য আজকে নিয়ে আসলাম। আর কাব্য শোনার জন্য নিয়েছি এই বিস্কুটটা, আর নিয়েছি হচ্ছে ঝুড়ি ভাজা। ও ঝুড়ি ভাজা খেতে এত ভালোবাসছে, কাব্য শোনা ঝুড়ি ভাজা খেতে এত ভালোবাসছে, তো ওই প্যাকেটের ঝুড়ি ভাজাটা না খাওয়ানোর থেকে, এটা আমাদের এখানে একটা দোকানে খুব সুন্দর মানে ওরা বাড়িতে তৈরি করে, তো ওখান থেকে নিয়ে আসলাম। তো আজকে কাব্য শোনাকে এতটুকু তো দেওয়া যাবে না, একটু করে করে মাঝে দিব। আর এই বিস্কুট, আর এই বিস্কুটটাও নিয়ে আসলাম, এই বিস্কুটটা খেতে খুব সুন্দর, তো কাব্য শোনাকে দিব। কাব্য শোনা না আসলে মিষ্টি জাতীয় বিস্কুট বলো বা কোনো খাবারও খুব একটা পছন্দ করে না, তাই জন্য একটু এই বিস্কুটটা নিয়ে আসলাম, অল্প স্বল্পই ওকে দিব। আর ফল টলের বাজার করলাম, আর এটুকুই ছিল। এখন খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড গরম লাগছে, চোখ মুখের অবস্থা খুবই খারাপ, একটু রেস্ট নিব ভেবেছিলাম, কিন্তু সময় আর নেই, এখন 3:05 বাজে, আমাকে এখন ভিডিও এডিট করতে বসতে হবে, ঠিক আছে তারপরে অন্য কিছু। তো চলো, তোমাদের সঙ্গে এখন আর কথা হচ্ছে না, আজ শুক্রবার, কাব্য আসবে বিকেলবেলা, কাব্য আসুক, তারপরে তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি। মা আজকে কী রান্না করেছো যা বলে দাও না, আমি তাহলে আর ভিডিও করবো না, এখনই সবাইকে বলে দেবো। লাউয়ের তরকারি ছোলা দিয়ে, আচ্ছা লাউয়ের চোখা ভাজা, ও তো লাউয়ের তরকারি হয়েছে, লাউয়ের চোখা ভাজা হয়েছে, আর মাছের ঝোল হয়েছে। তখন ঝটপট খেয়ে নি, এই গরমের মধ্যে লাউ খাওয়ার কিন্তু উপকার অনেক কিছু আছে। বাবা চুল কেটেছে, বাবা দেখো কত সুন্দর জিনিসটা নিয়ে এসেছি, তুমি চেয়ে বলেছিলে না একদিন, কি আছে তুমি বলো, পরো কি লেখা আছে, লাচ্ছা পরোটা তুমি বললা না যে রথবাড়িতে পাওয়া যাচ্ছিল, এটাকে শুধু অল্পখানি তেল দিয়ে
ভেজে নিলেই হয়ে যাবে। আচ্ছা বাবা, ভালোবাসো না তুমি? দারুন দারুন, চুলটা কাম করে দিলে দারুন, চুলটা ছোট করে দিলে তো একদম, একটু মানুষের পুলিশে চাকরি করতে দেওয়া। দেখি পেছনটা ঘোরো দেখি, এ বাবা এটা কি কাট গো, চুলই তো নয় কালার আছে। আমার কাব্যসেনা চলে এসছে আর আমরা ছাড়ে চলে এসছি, একটু আমরা রিলস বানাবো তাই না, একটু আমরা রিলস বানাবো। গা 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 বাবু, একটু সবাইকে আপ্পা দিয়ে দে তো, সবাইকে আপ্পা দিয়ে দে, একটা আপ্পা দিয়ে দে, আপ্পা দিয়ে দে, আপ্পা। আর টাটা করতে সবাইকে টাটা করে দে, টাটা করে দে, সবাইকে টাটা করে দে, হ্যাঁ টাটা। কি হলো, রাগ করলি নাকি? তুই কি রাগ করেছিস? ওরে বাবারি, তুই কি রাগ করেছিস? কাব্য শোনা অনেকক্ষণ থেকে আমার সঙ্গে রিলস করলো, তিন চারটা রিলস করলো, এখন বলছে না 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 না, মানে আরও রিলস করতে ভালো লাগছে না। কিন্তু আজকে খুব সুন্দর করে রিলসগুলো করেছে, তোমরা কিন্তু অবশ্যই কাব্য শোনার এই রিলসগুলো দেখো। আমি তো একটা এখনই সঙ্গে সঙ্গে পাবলিক করে দিয়েছি কোনো কিছু লেখা ছাড়াই, এত সুন্দর করছিল রিলসটা, আমার এত ভালো লেগেছে, আমার এতটুকু শোনা এত সুন্দরভাবে করছে। এবার আমরা নিচে যাবো, কারণ অনেকটা গরম লাগছে, ছাদে একটুও হাওয়া নাই আর ওরও গরম লাগছে, ও গরমে একদম থাকতে পারে না। তো কাব্যসেন, আজকে তুমি কি রোল খাবা? খাবা রোল কি একটু খাবা? আজকে কাব্যসেনার রোল খাওয়ার ইচ্ছা নাই, কারণ কাব্যসেনাকে আমি বলেছি তোমার জন্য শোনা আমি ঝুড়ি নিয়ে এসেছি, ঝুড়ি খাবা। তো এখন কাক পায়রা এগুলো সব উঠছে, ওগুলোই ও দেখছে। বাবু সবাইকে একটু হাই দিয়ে দে, হাই দিয়ে দে, হাই সে হাই সে হাই, এটা কে একটু হাই কর। আসলে এত কটা ওকে দিয়ে আমি রিলস করাই যখন ওর মুডটা ভালো থাকে, আর দিয়ে তিন চারটা রিলস করার পর ওর মুড একদম পুরো একদম খারাপ হয়ে যায়, তাই জন্য এখন পাত্তাও দিচ্ছে না আমাকে। ছাদেই বসছিল, ছাদটা যেহেতু গরম হয়ে আছে তাই আমার কোলে এসে বসেছে, আর অনেকদিন পর ছাদে এসেছি, ভালো লাগছে। যা, পাখিগুলো যেই চলে গেল বলছে যা। বাকে ফোন করবো, বাকে বাকি কি ফোন করবো, একটু ভিডিও কল করতে কিছু ভালো লাগছে না ওকে। কাব্য তোর মাকে বলবো, কাব্য কিন্তু জানে। একটা দারুণ জিনিস এনেছি আজকে, খুঁজ ওই মিটকেসে, খুঁজ মিটকেসে খাবারের। আমি আবার ঘর থেকে শুরু করছিলাম, তারপর ফ্রিজ দেখতাম। খুল মিটকেসটা, খুল, তোকে বলে দে, নিচে বস, নিচে বস, ওই প্যাকেটটা টান, ওই যে লাল লাল প্যাকেটটা, লাল লাল, হ্যাঁ টান টান, হ্যাঁ ওটাই ওটাই, হ্যাঁ। গিফট না, দশটা আছে, আমরা শনিবার সবাই খাবো, রবিবার রবিবার খাবো, রবিবার সবাই মিলে। আর একটা খুশ হওয়া জিনিস আছে, বিস্কুটটা দেখ কি আছে, তুই ভালোবাসিস। বাবা উঠে সন্ধ্যা দিয়ে চলে গেছে, দিদি তাহলে এটা রোববার দিন ভাজিস? দুষ্টুমিটা একবার দেখো, আমরা সবাই চুপ করে আছি, আমার ব্যাগ থেকে টিস্যু বার করেছে, আবার রেখে দিচ্ছে। আসলে কাপ পছন্দ করে না ব্যাগে কোনো কাগজ রাখা, আর আমি টিস্যুটা ভুল করে সামনে রেখে দিয়েছিলাম, দেখো
রেগে গিয়ে ফেলছে। আমি আবার ব্যাগে রেখে দিব। দেখো কাব্য আবার বার করছে। তো মাঝে অনেকক্ষণ ভিডিও করা হয়নি, তো বেরিয়েছিলাম হচ্ছে পিসুমণি বাড়ি, পিসুমণির জিনিসটা দিয়ে আসলাম, আর এখন যাব হচ্ছে ভেবেছিলাম যে চেঞ্জ করবো, এসে রেডি হবো আবার, কিন্তু এখন 7:45 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আর মাকেই পাঠিয়েছিলাম ছাত্রীর বাড়িতে, কারণ কাব্য ছিল তাই। তো এখন যাব হচ্ছে আমার ব্যাগটা যেটা ডেলিভারি আছে ওটা দিতে, আর আজকে কুর্তির যে ডেলিভারিটা ছিল ওটা আজকে আর হবে না, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে, 7:45 বেজে গেছে, আর অভিনব অনেকটা ব্যস্ত ছিল, ও এখন ছুটি পেয়েছে, ওকে আবার যেতে হবে 9:00 মধ্যে ডিউটি, তো ওই জন্য এখন ঝট করে বেরোচ্ছি, বিহানের কাছে যাব, ডেলিভারিটা দিব। আর কিছু ছোটোখাটো কাজ আছে, তোমাদের তো বলেছিলাম যে দুপুরবেলা সেই কাজগুলো করতে ভুলে গেছিলাম, সেগুলো এখন করব, আর এটিএম এর কাজটাও করতে হবে। তো চলো বেরোই, দেখ পরে কথা হচ্ছে, আমার প্রচুর ব্যস্ত আছি, ভাই এসছে আজকে, ভাই আজকে রাত্রে থাকবে, কালকেও থাকবে, কারণ কাল হচ্ছে আমাদের এখানে চড়ক পূজার, ভাই কখনও চড়ক পূজা দেখেনি, তো খুব মজা হবে। আমার তো মনে হয় যে চড়কের ভিডিওটা তোমরা আগে দেখতে পাবে, এই ভিডিওটা পরে দেখতে পাবে। তো চলো টাটা, পরে কথা হচ্ছে আবার। তো ডেলিভারি দেওয়া কমপ্লিট, আবার বেরিয়ে গেছি, আর আমরা বাড়ি খুঁজে পাচ্ছিলাম না, একটু হারিয়ে গেছিলাম, এখন বাজার যাচ্ছি, তারপরে এটিএম এর কাজটা করব। আর রাস্তায় এত ভিড়, এত ভিড়, মানে কি বলবো, পুরো এরকম থেমে থেমে গাড়ি চালাচ্ছ কেন? এখন আসলাম হচ্ছে এটিএম এ, আর ফুচকা খেলাম, এবার বাড়ি যাব। আর অনেক কটা কাজ ছিল কিন্তু আজকে হলো না, বাজার গিয়েছিলাম কিন্তু মার চুড়িদারটা ফিটিংস করানো হলো না, আজকে প্রচণ্ড ভিড়, কালকে আসতে বললো, তো কালকে যাব। আর ভাই এসছে, তাই ভাইয়ের জন্য ভাবছি যে চপ নিয়ে যাব বাড়ি যাওয়ার সময়। এই যেখানে মোড়ে মাথায় মাসিটা খুব সুন্দর চপ ভাজে, তো ওখান থেকেই নিয়ে যাবো। এখন অভিনব এটিএম এ কাজটা করুক, আমি বাইরে ওয়েট করছি। তো বাড়ি এসছি অনেকক্ষণ আগেই, এখন ঘুরতে বাসছে 10:00, আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কারণ কালকে আমরা একদম সকাল সকাল 3:30 থেকে 3:15 মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব। তো এখন খেতে বসবো, আর একটু চপ নিয়ে আসলাম, ভাত খাবো বলে ভাইও এসছে। তো যাই হোক চলো, এখন আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগে দেখলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। চলো টাটা, গুড নাইট। আর তোমাদের জন্য কিন্তু চড়কের ভিডিও আসছে, আর এই ভিডিওটার আগে কিন্তু আমি চড়কের ভিডিও দিব, কারণ তোমরা আমার আগের বারে চড়কের ভিডিও দেখে খুব অনেক প্রশংসা করেছো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ যে আমার চড়কের ভিডিওতে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের জন্য 2024 খুব সুন্দর, দুর্দান্ত, আমি যতটা পারবো ভিডিও করে খুব তাড়াতাড়ি কালকের মধ্যে তোমাদেরকে ভিডিওটা আমি দিচ্ছি, মানে কাল বলছি মানে, কিন্তু এই ভিডিওটার আগেই তোমরা কিন্তু ওই ভিডিওটা পাবে, চড়ক পূজার ভিডিওটা। তো চলো, আমি কিন্তু তোমরা যেমন আমার ভিডিওর আশায় আছো, আমিও কিন্তু চড়ক পূজার ভিডিও করার আশায় আছি, কারণ তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য, আরও বেশি বেশি করে সাপোর্ট করো যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সঙ্গে থেকো। গুড নাইট।